Hello guys, welcome back to my channel. I'm going to show you a new interesting video that you are enjoying. Today is 24 hours marriage life celebration. I'm going to show you a challenging video. তার জন্য আমাকে তো পুরো ম্যারেজ ভাবে সাজতে হবে তাই না এই ভাবে তো সাজলে হবে না তো চলো আমি একবারে লুকটা করে আসি ম্যারেজ লাইফে ঠিক আছে বুমা সাতটা বেজে গেল ও নো বুমা বুমা আটটা বেজে গেল বুমা নটা বেজে গেল এই বউ এভাবে উঠতেছে না একে অন্য পথ দেখতে হবে বহুত ভালো লাগে না যতই ভাবছি নতুন বিয়ে হয়েছে কিন্তু তবু না আগের দিনগুলো না মনে পড়ে যাচ্ছে ইস কি সুন্দর ছিল দিনগুলো কেউ ডাকতো না ঘুমাতে বসলে ইস বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমার এই ছোট্ট কথাটা তোমরা শুনে যাও বন্ধুরা এতদিন তো আমি প্লাস তোমরা হাজারো রকম গেম খেলেছি কিন্তু আজকে যেই গেমটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট গেম অফ মাই লাইফ যদি তোমাদের কাছে খুব ভালো সেন্সিবল অবজারভেশন প্লাস প্রেডিকশন স্কিল থাকে তাহলে গেমটা শুধুমাত্র তোমাদেরই জন্য যদি তোমরা 10 টাকা লাগাও মাত্র তাহলে পেয়ে যাবে 9 গুণ টাকা সেটা আবার 15 মিনিটের মধ্যে কি গেমটা ভালো না বন্ধুরা গেমটা খেলার আগে অবশ্যই তোমরা উইনিং লিস্টটা চেক করে নিও আর এই গেমটা খেললে শুধু যে তোমাদের প্রেডিকশন স্কিল বাড়বে তা না সাথে সাথে জেতার চার্জও বেড়ে যাবে আর প্রত্যেক সোমবার ঘোষণা হয় লাকি গিভওয়ের উইনারের নেম জাস্ট করে 500 টাকা দিয়ে আর জিতে যান আইফোন 13 প্রো ম্যাক্স আর সাথে সাথে অনেক সুন্দর সুন্দর গিফট আর ক্যাশ প্রাইজ তো বন্ধুরা আমি তো গেমটা খেলছি তো গেমটা তোমরাও খেলো যাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সাথে সাথে সেখান থেকে ডাউনলোড করে গেমটা খেলা শুরু করে দাও আর সাথে সাথে তোমরা পেয়ে যাবে 9 গুণ টাকা তোমরা জানো বন্ধুরা আমার মাত্র বিয়ে মানে সবেমাত্র 7 দিন হলো বিয়ে হয়েছে তো ভালো করে সেজে গুজে শাশুড়ি মাকে ইমপ্রেস করতে হবে না তারপর তো আমি আমার কমলিকা রূপ দেখাবো ও মাই গড আজকে আমার ম্যারেজ লাইফটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা অনেকেই বলো যে ডোনা তুমি বিয়ে কবে করছো বিয়ে কবে করবে দেখো বন্ধুরা বিয়ে কবে করছি সেটা তো বলতে পারবো না কিন্তু বিয়ের মতো লুক অ্যান্ড বিয়ের মতো লাইফস্টাইলটা তো তোমার সাথে আমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো বন্ধুরা অনেক কাজ আছে একদম সহজ সকালে উঠেছি আসলে নতুন বিয়ে হয়েছে তো বুঝতেই পারছো শাশুড়ি মা যা বলে তাই শুনি তো আমার বর আবার অফিস চলে গেছে তো আমাকে একদম ঘর দোয়ার এখন ভালো করে ঝাড় টাড় দিয়ে গোছাতে হবে তো হ্যাঁ মর যাওঙ্গি টিকো কদ্দুর ঝাঁটাটা নিয়ে খালি এপাশ ওপাশ এরকমই করবে কিনা কাজে একটু মন দেবে কোনটা শুনি মানে না আমাকে একটু অন্যরকম ভাবনা ভাবতে হচ্ছে এই বউকে দিয়ে কিছু হবে না যেমন মানুষ তেমন মুগুর আমার বউমা তো রিলস চালায় রিলস বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই তো ভাজা বাদাম
কাছে আছে শুধু কাঁচা বাদাম। কি কেমন দিলাম না, চা খেতে ইচ্ছে করছে। বৌমাকে দিয়ে চাটা আনাই। চাটা কি আনবে নাকি আনবে না কোনটা শুনি। হায় হায় রে সর্বনাশ সর্বনাশ রে, সবেমাত্র বিয়ে হলো, কই ঘুমটা কোথায় ঘুমটা কোথায়? হ্যাঁ মাথার মধ্যে ঘুমটা কোথায়? চাটা শাশুড়ি মাকে দিতে এসেছো, ঘুমটা মাথায় দেওয়ার কথা মনে থাকে না? এবার ঠিক আছে মা। আচ্ছা না, আর এভাবে সহ্য করা যাচ্ছে না। সারাদিন রাত আমি কাজ করছি, সারাদিন আমাকে কাজ করতে বলছে, ভালো লাগে না, এটা করতে ওটা করতে ভালো লাগে না। আজকে রেনাকে তো আমাকে কিছু করতে হবে। না, আমি ওকে ফোন করব। আমি তোমার ক্যামেরার সামনে অন্য একটা মেয়েকে দেখতে পাই। দেখি না, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। দেখি কে, আমি মাত্র দেখলাম তুমি বলছো না। আজকে খালি বাড়িতে আসো, আসো খালি আজকে বাড়িতে, দেখা হবে তোমার। আমাকে মিথ্যা কথা বললো, আমাকে মিথ্যা কথা বললো, আমি ক্যামেরার সামনে দেখলাম কি, আজকে খালি আসুক বাড়িতে। আজকে আর এভাবে বসে রাখা যাচ্ছে না, এভাবে বাড়িতে মার অত্যাচার আর এদিকে ছেলের অত্যাচার আর মেনে নেওয়া যাচ্ছে না। আজকে খালি বাড়িতে আসুক, কোন কোন মেয়ের সাথে থাকা, এখানে আসুক আসুক। অবশ্যই আমার জন্য রিং লাইট আছে, অবশ্যই আমার জন্য স্ট্যান্ড আছে, পছন্দ হয়নি। মা আপনি যে বললেন আমাকে সারপ্রাইজ দিলেন, সারপ্রাইজের মতলব এটা, আমি এটা দিয়ে কি করব? আজকে ডিনারে সবার জন্য রুটি আর তরকা বানাবে। না অনেক হয়েছে, আজকে এটা শেষ দেখে ইচ্ছা করবো। সারাটা দিন আমাকে দিয়ে খাটায়, ভালো লাগে না আমার। আমার আগের লাইফটাই ঠিক ছিল। কি করব এখন, এটা দিয়ে মনটা থাকছে একদম, মানে কি আর করি। নাও বেশি বিয়ে করার শখ থাকলে এমনই হয়, বেশি বিয়ে করার শখ মানে সাতটা দিন হতে না হতে বিয়ে করার ফল পাচ্ছি। হ্যালো গাইস, তো আমার সম্পূর্ণ আজকে ম্যারেজ লাইফের ভিডিওটি কিরকম লাগলো তোমরা অবভিয়াসলি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা প্লিজ যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে যাও, তার কারণ লাইক শেয়ার কমেন্টস এন্ড সাবস্ক্রাইবে কোনো কিছু লাগে না, এইগুলো সমস্ত কিছু ফ্রি। আর যারা যারা আমার চ্যানেলে নিউ আছে, জাস্ট ভিউয়ার্স অনুযায়ী আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, সেটাতে প্রেস করে অল বাটনে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেল নিউ আছে সেটাকে তোমাদের কাছে চলে যায়। তো আজকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমাকে কীরকম লাগছে। তো আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত, আবার চলে আসছি নিউ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।